রায়গঞ্জ, ডোমকল ও পূজালী এই তিন পুরসভার ছটি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিল নির্বাচন কমিশন। ভোট গ্রহণ আগামীকাল, যদিও তিন বুথে পুনর্নির্বাচনের নির্দেশে একেবারেই খুশি নয় বিরোধী শিবির। কমিশনে এ নিয়ে নালিশও করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। কোথাও গুলি বোমা, কোথাও বাইক বাহিনীর হুজ্জতি, কোথাও আবার অস্ত্রের দাপট। তিন পুরসভার ভোটে বিক্ষিপ্ত অশান্তি। ভোটকে প্রহসন আখ্যা দিয়ে রবিবারই পুনর্নির্বাচনের দাবি তোলে বিরোধী শিবির। সোমবার সেই দাবি কিছুটা মান্য রাজ্য নির্বাচন কমিশন। তিন পুরসভার ছয় বুথে মঙ্গলবার ফের ভোট নেওয়া হবে। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, পূজালীর এগারো, বারো ও ১৯ নম্বর বুথে মঙ্গলবার ফের ভোট। নতুন করে ভোট হবে ডোমকলের ৯৫ ও ৯৬ নম্বর বুথে। রায়গঞ্জের ২২ নম্বর বুথেও মঙ্গলবার নতুন করে ভোট হবে। যদিও কমিশনের সিদ্ধান্তে একেবারেই খুশি নয় বিরোধী শিবির। পর্বতের মুশিক প্রসব, এটা কোনো মানে নেই, কারণ ভোটিং যেখানে হয়নি সেখানে আবার রিপোলিং এর মানে কি আছে? এরপরে পঞ্চায়েত ভোটকেও প্রহসনে রূপান্তরিত করার চেষ্টা হবে, তো সেই প্রহসনের বারবার সাক্ষী বাংলার মানুষ হবে কি হবে না সেটা বাংলার মানুষকে ঠিক করতে হবে এবং সমস্ত রাজনৈতিক দলকে ঠিক করতে হবে। তিন পুরসভার সবকটি বুথে পুনর্নির্বাচনের দাবিতে এদিন ফের রাজ্য নির্বাচন কমিশনে বিক্ষোভ দেখায় বিজেপি। নালিশ জানায় কমিশনারের কাছে। তাহলে এর পরে পঞ্চায়েতে কি হবে? একটা ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। সেই কথার প্রসঙ্গে উনি বলেছেন, হয়তো সেন্ট্রাল ফোর্স ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সম্ভবত সম্ভব হবে না। বিরোধীদের বিক্ষোভের মুখে পূজালী নিয়েও তৎপর প্রশাসন। ভোটে গোলমাল পাকানোর দায়ে শুরু হয়েছে ধরপাকড়। এখনো পর্যন্ত ভোটে গণ্ডগোলের জন্য চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা সকলেই বহিরাগত, ক্যানিং, বিষ্ণুপুর ও জয়নগরের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। পূজালীর বিভিন্ন জায়গা থেকে এদিন আরো সাতটি তাজা বোমা উদ্ধার হয়েছে। বিভিন্ন জায়গা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে আটটি বাইক। প্রশ্ন উঠছে, বিষ্ণুপুর থেকে ৪০-৪৫ জনের বাইক বাহিনী কিভাবে পূজালীতে ঢুকলো? কেন তা পুলিশ প্রশাসনের নজরে এড়িয়ে গেল? কার নির্দেশেই বা কাজ করলো এরা? আপাতত এসবই খতিয়ে দেখছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা।